কুমিল্লা চৌদ্দগ্রামে মিয়াবাজার ডিগ্রি কলেজ একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রাম উপজেলার প্রতিনিধি শফিল আলম এর প্রতিবেদনে বিস্তারিত রোববার সকালে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজ অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয় সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুনুর রশিদ চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কলেজ গভর্নিং বডির সদস্য জসিম উদ্দিন সর্দার কলেজ গভর্নিং বডির সদস্য মিয়া মোহাম্মদ জহির হোসেন উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ নাসির উদ্দিন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য মিয়া মোহাম্মদ নিজাম উদ্দিন উজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান রতন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তফিকুল ইসলাম সবুজ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান জালাল উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম ছাত্রলীগ নেতা সুমন ও ছাত্রলীগ নেতা শাখাওত সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে বরণ করে নেওয়া হয় এ সময় কলেজ শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়